প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম জানাইতাছি আয়ন টিভির পর্দায় আয়ন টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকায় পেচাল ঢাকার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি লিয়া সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কমু আমি পারভীন রহমান বরাবরের মতো আজকে দুজন গেস্ট আছে একজন আমার স্টুডিওতে আরেকজন সরাসরি বাংলাদেশ থেকে কথা কইব প্রিয় দর্শক মণ্ডলী এরা দুজন আজকে সম্পূর্ণ ঢাকার ভাষায় ঢাকার কিস্তি কালচার নিয়ে আপনাদের লগে কথা কইব তার মধ্যে একজন মোহাম্মদ হেমাতুল্লাহ বাবুল বিভিন্ন যন্ত্রাংশ আমদানিকারক আরেকজন দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রতিষ্ঠিত এবং ঢাকা খাবার ঘর ঢাকা স্বপ্ন ঘরের এই দুইটা কোম্পানির মালিক ওনার একজন ওনার নাম হইতাছে গিয়া অপু খন্দকার দর্শক মণ্ডলী আজকা ওনারা আমগো লগে সম্পূর্ণ ঢাকার ভাষায় বিভিন্ন কালচার আমগো ইতিহাস আমগো ঐতিহ্য নিয়ে আপনাদের লগে কথা কইব প্রথমে আমি জায়গা আমার পাশে যে আছে অপু খন্দকার তার কাছে আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ধন্যবাদ ধন্যবাদ আয়ন টিভিতে আমাকে আমন্ত্রিত করার জন্য এবং পুরো যারা এই প্রোগ্রামটি করছেন এত কষ্ট করে উদ্যোগ নিয়ে তাদের সব কলা কৌশলীকে আমি আমার তরফ থেকে আমার পরিবার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি এখন চামুগা আমার স্কাইপিতে যে আছেন বাবুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বাবুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাংলাদেশ থেকে আপনি নিজের মায়ের ভাষায় কথা কইবেন এটা আপনার কি মন লাগতাছে আমগো কাছে একটু গন এটা আমার খুব ভালো লাগতাছে যেমন মনে করেন কিরকম ভালো লাগছে উদাহরণ চান হ্যাঁ উদাহরণ তো দিবেনি কিরকম লাগতাছে বলেন কেউ যদি তার শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি থেকে যখন নিজের বাড়িতে আসে ফ্রি হয়ে যায় কেউ যদি মনে করেন জানা থাকে জানা মুখ ধরলে কিন্তু খুশি হয়ে যায় কেউ যদি তার মেয়ে বিয়ে দিয়ে আলপাটা যদি রেখা চুপ করে আমার কাছে করে যেরকম খুশি হয়ে যায় ঠিক ওই রকম আমার কাছে খুশি লাগতেছে যে আমি আইবানের টিভি আপনার সাক্ষাৎকার দিয়ে আপনারা ঢাকা মানুষের কথাবার্তা বলার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইজান আমি আপনার কাছে আইতাছি আবার আপা আপনি একটুকন এই যে আপনি তো বিভিন্ন প্রতি সংগঠনের সাথে জড়িত আছেন মাগার সবসময় তো শুদ্ধ ভাষায় কথা কইছেন কিন্তু আজকাল যে প্রথম যে আপনি নিজের ভাষায় এর আগে কি আপনি নিজের ভাষায় তো আর কোনো অনুষ্ঠানের মধ্যে কথা কইবার সুযোগ পান নাই কা এই যে আজকাল যে আয়ন টিভির মাধ্যমে এই যে আমার অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে নিজের ভাষায় কথা কইবেন মায়ের ভাষায় এই ফিলিংসটা একটু দর্শকগুলো কিছু শেয়ার করেন তবে ঢাকায় ভাষায় আসলে সব কিছু না একদম ঢাকার ভাষা ঢাকার ভাষা আসলে কইবা লাগাইছি একটা কথা যে বহুদিন তপস্যা ছিল মনে ভিতরে কেউ পায় নাই কেউ রে কেলা সবাই আমরা বহুত বছর যাবৎ বিদেশ আছি আর সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমরা ঢাকার ভাষায় ছোটোবেলায় কইছি যখন ঢাকায় পুরান টাউনে থাকছি আমার জন্ম নানিন্দা তুমি জানো তো বন্ধুবান্ধব ছিল সব ঢাকাইয়া পড়াশোনায় বন্ধুবান্ধব স্কুল সবই ভাইয়ের ভাইয়ের ফ্রেন্ডরা সবাই ঢাকায় ছিল তো যখন অনেক প্রোগ্রামে আমার ডাকে কিন্তু আমি যাইবার সময় পাই না তো তুমি যখন আমার কইছ ঢাকা পেঁচালে তখন দিলটা খুশ হয়ে গেছে এলে চিন্তা করছি যে না তোমার প্রোগ্রামে আমার আওয়া উচিত যাওয়া উচিত আমার বিমনে যে একটা ভাষা আছে বা আমার যে মনের যে একটা খোরাক আছে আমি কইবা বরং সবার সামনে তবে আরেকটা কথা কই আমাকে যে ঢাকার ভাষা কিছু কিছু শব্দ আছে যেগুলি শুনতে খারাপ লাগে মাগার কুমু এইসব ডায়লগ আমরা জীবন ভরে দিয়েছি দিতে আমি পছন্দ করি আর কি কম আসলে ঢাকার ব্যাপারটাই অন্যরকম কবার উঠলেই মনটা যেন কেমন করে উঠে তো আমি আসলে এই প্রোগ্রামের লেগে কইতাছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই রে যে এরকম একটা প্রোগ্রাম করছো আর তুমি আইছো এই প্রোগ্রামে সবাই আমন্ত্রিত করে নিয়ে আমাকে ঢাকারে আরও সাবার সামনে প্রকাশ করবার লেগা তো খুশি হয়েছি অনেক আপনি বাংলাদেশে কোন জায়গায় জন্ম লিয়েছিলেন আমার নাইন্দা জন্ম
তারপর ফজলুল কলেজে ভর্তি হয়েছি, জগন্নাথে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। ভাই আমার কান ধরে টাইনে নিয়ে গিয়া কইছে, তুই জগন্নাথে যেতে পারবি না, কারণ তোর সমস্যা হইব, তুই রাজনীতি যাবি গিয়া। পরে আমার নিয়ে গিয়া ফজলুল কলেজে ভর্তি করে দিচ্ছে। আচ্ছা, এর বাদে কি আপনি ওইখানে পড়াশোনা করার পরে কি আপনি ওই ওইখানে আছিলেন, নাকি আপনি ওই পুরান ওই ওই জায়গা ছাইরা অন্য জায়গায়? না, আমার যখন আমার জায়গা ছোটবেলা আমার বিয়ে হয়ে গেছে গা, আমার যখন 18 বছর তখন আমার বিয়ে হয়ে গেছে, আমি অস্ট্রেলিয়া চলে আইছি। তো কলেজে শেষ করা পারি নাই, পড়া বি শেষ করা পারি নাই, জীবনটাই সোশ্যাল ওয়ার্কার কইরা তারপরে বিদেশ কাটায় ফেলেছি। অস্ট্রেলিয়া যে আইছেন ওইখানেও কি আপনি সংগঠনের যখন থেকে আইছি? আমি যখন বাংলাদেশ থেকে বাংলাদেশে, আমি যখন ছোটবেলা আমার মনে করা 15 বছর থেকে আমি সংগঠন করি, ধ্রুপদ সংগঠন করছি। আমি যখন স্টিল 18 বছরে আমি যখন বিদেশ পাড়ি দিই, তখনও আমি মনে করো ভাস্কর ন মহানগর শাখাতে আমি একজন সদস্য এবং নাইন্দা শাখার ভাস্কর আমি সেক্রেটারি ছিলাম। ওইখানে সেক্রেটারি এত ছোটবেলা থেকে আমি সংগঠন করি। এর বাদে অস্ট্রিয়া যখন আইছি, তখন মনে করো আমাগো অস্ট্রিয়া সমিতির প্রেসিডেন্ট ছিল আমার হাজবেন্ড মুজাম্মেল হোসেন। আচ্ছা আচ্ছা। তারপরে তার সাথে সংগঠনের সাথে একটা কল ধরে আহি। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করেন। না, আমি যে ওনার কথা শুনতেছি, উনি ঢাকায় কথা বলতেছেন না? উনি কি ঢাকায় কথা কইতাছেন না? হ্যাঁ হ্যাঁ, উনি তো বলতেছেন। আচ্ছা, ওনারে আমি কইতাছি, ওনারে কইতাছি। আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে আপনি ওনারে কোন। না, আমি তো জানতে চাচ্ছি যে এই যে এই আবেহালা, এটা কি ঢাকায় ভাষা? মানে ওই অবশ্যই অবশ্যই আবেহালা, এটা তো ঢাকায় ভাষা। আমি তো কথায় কথায় আবেহালা কেমন আছো? ভাই কইতেছি, কইবার যখন শুরু হয়েছে তো কমুই, কারণ আবেহালাটা আমরা কেলা কই? এটা আপনি সুন্দর ভাষাও কইতে পারেন, ভালো ভাষা খারাপ ভাষাও কইতে পারেন। যেমন আমরা বন্ধু বান্ধবের সাথে কথা কইতাম, তখন কিন্তু আব্বে হালা এরকম কথা কই ভালো লাগে আজকাল চল বেটা। আর যখন মনে করেন আমরা হালা হালাটা আসলে খারাপ ভাষা কেউ নিলে নিব, আবার ভালো ভাষা আমরা বন্ধু বান্ধবের যেমন হ্যাঁ হালা চল, কিন্তু আব্বে হালা আমরা যখন কথা কই এগুলি আসলে আমরা বন্ধু বান্ধব এইসবই বলতাম, বাইরে কেউ কইতেছি না। ভাই আপনি যেহেতু আব্বে হালাটা আমার মনে করে দিচ্ছেন, খুশি হয়েছি ভাই। অনেক ধন্যবাদ ভাই জান। আচ্ছা আপা, আমি একটু বাবুল ভাইয়ের কাছে যাই একটু। হ্যালো বাবুল ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা বাবুল ভাই, আপনার কেমন ফিলিং চলতেছে যে আজকে এই যে আপনি জন্ম নিয়েছেন কোন জায়গায় জানি? বংশাল। বংশালে ওইনি বড় হয়েছেন? হ্যাঁ, বংশালে আমার বাপের জন্ম, আমার দাদার জন্ম, এই পাঁচটা হাজি আব্দুল্লাহ সরকার লেক বংশাল মেইন জায়গা যেটা, এই জায়গায় ও ছোটবেলা উনি পড়াশোনা করছেন এবং আমি আমার সন্তান। আচ্ছা বাবুল ভাই, আইতাছি একটা কল লই আইতাছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। সরি, কলার গেছে গা, আবার ঘুরে আহেন কোনো সমস্যা নাই। হ্যাঁ বাবুল ভাই, যেটা কইতাছিলেন কল ওই উনি ছোটবেলা কি উনি যে জন্ম নিছেন লেখাপড়া করছেন ওই ওই সম্বন্ধে একটু কোন। আচ্ছা, আমি মনে করেন বংশালে প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ছি, এইখান থেকে মনে করেন জায়গা ডুবলি স্কুলে ভর্তি হইলাম, ক্লাস 5 এখানে পাস করার পরে ডুবলি স্কুলে ভর্তি হইলাম। তাহলে বাড়িতে কইলো যে তুই এত বড় স্কুল, মানে হাই স্কুল মানে বড় স্কুল, ওইখানে তুই 5 ক্লাসে পারবি না, 5 ক্লাসে পর আবার 5 ক্লাসে ভর্তি করাইলো। ওইখান থেকে মনে করেন ম্যাট্রিক পাস করলাম সেকেন্ড ডিভিশনে, ওই সময় সেকেন্ড ডিভিশন হায়ার সেকেন্ড ডিভিশন কয়েকটি। জি জি। তারপরে ভর্তি হলাম জগন্নাথ কলেজে, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম, বিকম পাস করলাম, তারপরে ম্যানেজমেন্টে ভর্তি হয়েছিলাম। তখন ওই
প্রিমিয়ারে গেছিলাম সেকেন্ড ইয়ারে আর যাই নাই তা নানান সমস্যার মধ্যে পড়ে গেলাম ব্যবসা বাণিজ্য দু চারটা ব্যবসা বিশ্বাস করিয়া লস টস হয়ে গেল নানান দুশ্চিন্তায় এই ব্যবসায় পড়ে গেলাম আচ্ছা আপনি পোলামে কয়জো আমি মনে করে লেখাপড়া শেষ বিকম পাস আচ্ছা 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 বাবুল ভাই আপনি পোলামে কয়জন এটা তো কর নাই কা আমার দুইটা মাইয়া আছে দুনো মাইয়ার বিয়ে হয়ে গেছে আমার বড় মাইয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ছোট মাইয়া কমার্সে অনার্সে এমবিএ করছে দুনোর বিয়ে দিয়ে দিছি বিয়া দি দিয়ে দিছেন আপনি লগে থাকে নাকি বাইরে গেছে গা যার যার শ্বশুর বাড়ি থাকে ছোট মাইয়া বর্তমানে আমার বাড়িতে আছে ওর বাচ্চা হয়েছে আজকে 56 দিন বাচ্চা নিয়ে আছে আমি মনে করেন ব্যবসা করি 50 বছর হয়ে গেছে তবে পার্মানেন্ট ব্যবসা করি 42 বছর ঢাকার তো ডায়ালগ অনেক অনেক আঞ্চলিক ভাষা আছে আমরা আসলে বাইরে থাকতে থাকতে আমাকে এই ভাষার থেকে আমরা দূরে ছুঁড়ে গেছি বুঝছো না তো মন ঠিকই চায় কত কইবার লাগা আরে মন চাইতে যখন কোন সরম যখন নাই কা না মাগর জন কো করে কো না মাগর একটা কল আছে একটা কল আছে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী হ্যালো কলার হ্যালো কলার কলটা গেছে গা আপা কি জানি কইতাছিলেন যে আসলে হয় কি দেখা যায় আমি যখন ঢাকার ভাষা কথা কম হই তখন দেখা যায় আমার শুদ্ধটা চলে আসে আড্ডা দিই খাম্বাই দ্বারা আড্ডা দিই বুঝ ছয়টা ছিলাম আমি বুধ বিটলা তো এই বিটলা থেকে মনে করো যে এখন যে ভালো হয়েছি অনেক সময় চিন্তা করি আমরা আসলে ঢাকার মানুষ চলাফেরা মন মানুষের ক্ষেত্রে অন্যরকম হয়তো সবার আঞ্চলিক জায়গায় আছে কিন্তু লেকিন আমার ঢাকার কথা কইবা একটা কল আইছে মনে হয় হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম শিউলি আমি মুজাম্মেল বলছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালোই তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমাদের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে আমার খুশি হয়েছি আপনি যদি কিছু জিগাইবার চান জিগাইবার পারেন হ্যাঁ ওই যে আপনার সাথে যে সাফিয়া হোসেন অপু উনি আবার সুন্দর গানও গাইতে জানে ওনাকে অনুরোধ করি উনি যাতে আমাকে একটা গান শোনান তাহলে তো আরো খুশি হবো আর গানটা যদি ঢাকার ভাষা হয় তাই তো কোনো কথাই নাই কা দেখেন মানে ঢাকার ভাষা পারে কিনা কিন্তু বাংলা ভাষা ঠিক আছে একটা গান হইবো নে আর খুশি হয়েছি আপনি ফোন দিয়েছেন ধন্যবাদ তোমারে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আর এত সুন্দর ভাবে ই করার জন্য আমরাও যতটুকু পারি সহযোগিতা করব রহমান ভাইও আমার সালাম দিও ঠিক আছে আপনি ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ যে আপনি এখানে যে সংগঠন করছিলেন এই এই যে সংগঠনের সাথে যে জড়িত আছিলেন তো আপনি কি এটা বাংলাদেশেও করছেন মানে ছোটকালে ছোটকাল থেকে বলতে গেলে আমি তো আমাগো যে আমার ভাই আমরা সব ফ্যামিলি আমরা সাংস্কৃতিক মনা ছিলাম আমার বড় বই নিয়ে আগে গেছিলো মানে আপনি গানও শিখছেন ছোটবেলায় সবাই আমরা ফ্যামিলি ফুল ফ্যামিলি গান বাজনা জানে কেলা সাংস্কৃতিক মনাতা কই থেকে গাইছে আমি ঠিক জানি না আমার বড় বইনি প্রথম টিভিতে গাইতো রেডিওতে গাইছে
তারপরে আমরা ওর দেখে দেখে সবাই আছি আর সংগঠন আমি প্রথম শুরু করছি 15 বছর ধরে কইলাম না যে আমি ধ্রুপদ ছিল তারপরে ভাস্করে আমি সেক্রেটারি ছিলাম তো আমাগে এলাকায় সব পোলা পান্ডাই করতাম ভাস্কর কিন্তু অনেক নাম করা এক তো ওইভাবেই বড় ওই সংগঠনের সাথে জড়িত হইতে হইতে যখন বিয়ে হয়েছে তখন সংগঠন আলার লগে বিয়ে হয়েছে মোজাম্মেল যে অস্ট্রিয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল বুঝছ তো পরে তার সাথে যখন আয়া পড়ছি 1990-তে তো তার অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হয়ে গেছি তো এরপর থেকে সবচেয়ে বড় জিনিস হয়েছে কি তুমি বাপের বাড়িতে যে মুনি থাকো যখন তোমার বিয়ে হয় তখন যদি তুমি তোমার হাজবেন্ডের সাপোর্টটা যদি ফুললি পাও তখন মনে করবা তুমি জাকানা আমি যা আমার বাপের বাড়িতে পাইনি তার চেয়ে বেশি পাইছি আমার হাজবেন্ডের কাছ থেকে যা এই কারণে মনে করো আগেও যা ছিলাম অহন হয়েছি কোনো চেঞ্জ হয়নি মাগার এখন যারা আমার দেখবা লাগাইছে টিভিতে অনেকে ভাববো যে আরে ভাবি কই থেকে এইসব বাসার কথা কইবার আমার ভুল ত্রুটি হইলে ভুল হইবার পারে বহুত বছর ধরে বাসা থেকে সরে আইছি এর লিগে আমাগো এই অবস্থা তো আমরা চাই আমাগো ঢাকা আরো সুন্দর হোক ঢাকার শব্দটা বলতে গেলে অনেক বিশাল একটা ব্যাপার কইতাছি কেলা ঢাকা শব্দটা আইছে ইসলাম খায়ের থেকে কইছে বাজনা বাজতে বাজতে ওই বাজনা যতক্ষণ পর্যন্ত বন্ধ নয় ওইটা থেকে ঢাকায় হয়েছে আবার কেউ কইছে ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা আসলে কই থেকে যে ঢাকা আইছে ঢাকা শব্দটা কই থেকে আছে আমি এখন ইতিহাস পাইনি আমার হাজব্যান্ড আমার ইতিহাস বেশি জানে ওই হয়তো কবি পারবো লেখেন আমি কবি পারবো না যাই হোক আমরা ছোটোবেলায় জীবনটা অন্যরকম ছিল যেটা এখনকার বাচ্চারা পায় না সত্য কবি লাগাইছি আমার বয়সে যখন আমি খুব ছোট মনে করো আমার বড় ভাই প্লেয়ার ছিল আমার হ্যাঁ ফুটবল প্লেয়ার ছিল উনি 89 থেকে মনে করো উনি ওয়ান্ডার্সের ক্যাপ্টেনও ছিল ব্রাদার্সে খেলছে মহামা আবহানিতে খেলছে চিটাং আবহানিতে খেলছে ওরা সবাই চিনে নাজুগোয়া নাজুর এক নামে পাগলা মাঠে এক নামে চিনতে ওরে আমার বাবা সেন্ট জোসেফ আমেরিকান জি স্কুল সেন্ট জোসেফ কারিগরি কেন্দ্র সেখানকার পলিটেকনিক্যাল একজন টিচার ছিল ফোরম্যান ছিল আমার ফাদার তো প্রান্তে অনেক অনেক কিছু আছে আমগো নাইটা ঢাকেশ্বরী মন্দির আছে আমি একটা কল জি হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো জি কে বলছেন আসসালামু আলাইকুম কলার কেটা কইতেছেন হ্যালো আপনি টিভির ভলিউম কমায় কথা কন হ্যালো কলারটা গেছে গা আচ্ছা আপনারা আবার আবার চেষ্টা করেন তারপর কইতেছি আমাগো নাইন্দা বলতে না ঢাকায় যত ঢাকা তো অনেক বড় সরি তো আমাগো ঢাকা রাম মন্দির আছে লোকনাথ মন্দির আছে সব আমাগো ঘরের লগে মনে করো রাম মন্দির লোকনাথ মন্দির তোমার সেন্ট গ্রেগরি স্কুল ভালো ভালো স্কুলগুলো আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপর নজরুল তারপর স্কুলগুলি দেখো আমাকে কামরেছা স্কুল আছে সরকারি নাই শিক্ষা স্কুল আছে যে স্কুলে আমি পড়ছি ওয়ার স্কুল আছে তারপর সবচেয়ে মনে করো যে এখন যে নিউ টাউন কয় বনানী ধানমন্ডি আই কিন্তু ওয়ারি যে আমাকে যে নাই দা ওয়ারি এটা কিন্তু আগে মনে করো নিউ টাউন ছিল সব যে সব যে নিউ টাউনে যারা গেছে যারা পয়সাওয়ালা যারা রাজকীয় থাকতো এখন তো ওয়ারিতে আর ওয়ারি নাই এখন মনে হয় ওয়ারির ভিতরে কী হান দেয়ালাইছে বুঝি না বোন কি যে হান দেয়ালাইছে ওখানে ঢুকলে পরে মনে হয় যে কী দেখবার লাগেছি নেক্সট জেনারেশন যে কী আইব কই ভাই না ভাই আমি এখন দেশে গেলে ওই ওয়ারি চিনি না আগে যে আসলে যে সুন্দর আছিল মনে করো যে দেখার মজা আছিল মানুষ যখন আইতো ওয়ারি তাই দেখতো যে ওয়াও আর এখন দূর কি কোন কোন জায়গার মধ্যে আইছি কোন গলির মধ্যে হান্দায় পড়ছি এরকম কথা কয় আমি বি কই কারণ নেক্সট জেনারেশন যারা আইবো না সব মনে করো ডিজাভেল আইবো
সব দিয়ে যাবে কোনো বাতাস নাই হাওয়া নাই গাছপালা নাই কিছুই নাই কবুতর নাই কিছুই নাই কিছুই নাই কে আচ্ছা বাবা ছোটকালের আপনি কিছু স্মৃতি কোন যেটা আপনি ভুলনার ভুলার মত বহুত কিছু স্মৃতি আছে বহুত কোলানা বিটলা ছিলাম আমি জীবনে আগে কইতাছি বিটলা ছিলাম দেখে এর লাগি আমার দেখলেও বসে মনে করে যে আমি কিছুই বুঝি না শয়তানা ছিলাম কিন্তু শ্বশুর বাড়ি তো বড় বউ তো আমার শাশুড়ি আমার বউ দাদু করতো আমার শ্বশুর বাড়ি সবাই আমার বউ দাদু করে আই এম হ্যাপি আমার লাইফ লয় বুঝছো মাশাআল্লাহ ছোটবেলায় বন্ধু বান্ধব ভাইয়ের বন্ধু বান্ধব আমার ভাই বাতল খুব ভালো আর্টিস্ট মনে করো খুব ভালো আর্ট করে আমার ভাই ভাইয়ের ছেলেও আর্ট করে ভালো তারপরে আমার বড় ভাই আমাদের কিছু কিছু আমি একটা কথা কইছি না যখনই যখনই আমার এলাকা আমুগা ওই ওই জায়গাটা বেশি পড়ে গেছে তো উপরে 30 বছর বেশি পড়ে গেছে তুমি 30 বছর আগে ডাক দিবা না এই জন্য আমি দুঃখিত কোবেলা গেছি সবাই কলাইছে জি আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম কলার ফোন না দিয়ে তো পারলাম না আমার দোস্ত কথা হইন না তো আমার কলজা কামড় দিয়ে উঠলো ছোট কালের স্মৃতি হইন না কুন্ডা আসিল জিগান জিগান কি জিগাইবার মন চাইতাছে জিগান আরে দোস্তর কথা হইন না তো এই আগেকার দিনে ছোটকালের দিনে গেলাম গা পূজার মধ্যে একটা কামড় দেয়া উঠলো জানগা জানগা ভালো হইতাছে প্রোগ্রাম হইন না কইল যা ঠান্ডা হয়ে যাইতাছে ঠিক আছে খুশি হইলাম দোস্তর লগে অনেক গান বাজনা বহুত কিছু করছি এক লগে বহুত বহুত জায়গায় প্রোগ্রাম করছি ছোটকালের স্মৃতি সব মনে পড়ে গেল বহুত ভালো লাগতেছে দোস্ত চালায় যাও প্রোগ্রাম দেখতেছি অনেক ধন্যবাদ আপা আপনি ফোন দিছেন এখন আপনি দোস্তও দেখি ছোটবেলার কি কইতাছে ছোটকালের কথা কোন আমাগো আসলে হইছে কি আমাগো একটা পুরান বাড়ি আছিল আমরা তুমি আপা কিন্তু আপনারে মনে করাই দিতে কিন্তু আমি আসলে হইছে কি আমার ভাইরা আমার বাবা ছিল না তো ছোটবেলায় মারা গেছে তো ভাইরা বোনরা সবাই আদর করতো সবচেয়ে বেশি আমার পুরো মহল্লায় আদর করতো মনে করো তোমার আমি কইতেছি না আমি এখনো গেলে ওই নিচে মুদি দোকানে বয়ে থাকি মুদি দোকানে বয়ে থাক না নিচে না গেলে আমারে সবাই ডাকে ওই বাইরে কেলা উপরে খাওয়া আছিস কেলা নিচে আয় এই এই যে যে আমার ডাকে এই ডাকার ভালোবাসাটা আমি অর্জন করছি আমি মনে করি আমাগো বড় বড় যারা মুরব্বী আছে মহল্লার সবাই আমারে সবাই আমার আদর করে আর আমি ছোটবেলায় এনজয় করছি কেলা এই যে আমার যে বান্ধবী সানাস ফোন করছে আমাকে পাশাপাশি বাড়ি তা আমাকে একটা বাড়ি ছিল আমাকে পুরান বাড়ি ওই বাড়িতে অনেক বড় মাঠ ছিল তো ওই মাঠে সবাই আমরা খেলতাম তুমি মনে করো আমি সব খেলা পারি আমি নাই শিখে স্কুলে মনে করো আমি চ্যাম্পিয়ন হয়েছি ব্যাডমিন্টনে তুমি আমার যে কোনো খেলা থাকো আমি সব পুরানটা অনেক মনে করো ছাদ আছে না এক একটা লগে লাগা লাগা আছে সব ঘরগুলো লাগাই আছে খা না দেখছো না এই ঘরে সব লাগানো আমি টপকা টপকাই যাইতাম সব বড় ইয়ে বিল্ডিংয়ে আমার ভাই আর আমি আমার বাপ মানে আমার ভাইরা কিন্তু তুই কোন দিন জানি পড়ে যাস নিচে আমি কিন্তু ভয় পেতাম না মনে করো সাহসী আছিলাম অনেক পটকা ফুটাইতাম পটকা চিনো ওই যে আমাকে সব এলাকায় সব বেড়াতে ওই পটকা বানাইতো আমার সেজো ভাই এই যে বাদল যে কই না আর ওই পটকা বানাইতো সবচেয়ে ওই পটকা তো আমি সুন্দর স্মৃতি আমার আমার কোনো বান্ধবীরা ফুটাইছে কিনা যাই না আমি ফুটাইছি কেলে আমি এনজয় করছি জীবনে আমার ভাইগুলোকে কারণ ওই যে বাইরে আমার সঙ্গী সাথী ছিল যেহেতু আমরা পিটাপিটে ভাই এই জন্য ভাইয়ের বন্ধুরা আমার বন্ধু আর মহল্লার মনে করো সব একসাথে স্কুলে যাই তো আমার বান্ধবীরা আছে ওরাও এখনও বাইরে আছে একজন সুইডেন আছে আমেরিকা আছে শাহনাজ আছে আরও 2-3 জন দেশে আছে সবাই আমরা যখন আমি দেশে যাই আমার সব বান্ধবীরা সবাই লাগে আমাকে আগের মতোই সব পিড়িত সেম পিড়িত আছে এখনও আর সাকরাইন আছে না আমার ওই ভাই যে কইতাছি না আমার বড় ভাই আমার এই যে মেজো ভাই সেজো ভাই সব মাঞ্জা মারতো যার যার বন্ধুরা যার যার এক মাস ধরে মাঞ্জা মারতে মারতে গোয়ে এই যে ফিদা টানবা লাগাইছে যারা আমার দেখতেছেন মনে করতেছেন আতলা কথা কই বলেছে আমরা এমনি কথা কই আমরা যখন দিল খুলে কথা কই না আতলারা এই কথা কই ভাই আমরা এইরকমই মানুষ আমাগো দিলটা নবাবের মতো নবাব জানেন না ভাই ইসলাম খা আইছিল আমাগো ঢাকা নামকরণ নিয়ে আর
আর কে আছিল বুইলা গেছি গা ভাই সব বুইলা যায় ইতিহাস পড়তে হইব ইতিহাস জানতে হইব খালি মুখে কথা কইলে চলবো না আর আরও সবচেয়ে বড় যে আমরা যখন সবাই হইতো বা যে সাকরাই হইতো মনে করো আমরা তো গুড্ডি উড়াইতে উড়াইতে মনে করো গুড্ডি তো আমি বেশি উড়াইতাম না বাইরে দিত না যখন বাকাটটা করতাম না এই আঙ্গুলগুলো মনে করো কাইটে কেটে যেত গা আমার ভাই গো ওই যে মাঞ্জা মাঞ্জা মারতো না যে ওই ফিতার মধ্যে ওই সুতার মধ্যে ওই মাঞ্জা তুমি ওইটা আমার এখনো মনে পড়লে ছোটকালের ঘটনা কইছে আপনি আপনার একটু ছোটকালের স্মৃতি শুনান আমাগো ব্যবসা বাণিজ্যের কথা তো সবসময় হয় মনে করেন চাইরানায় সকালে নাস্তা খাইতাম গরুর তেহারি ওই তেহারি ছিল প্রসিদ্ধ আর একটা একটা বাগানখানি রুটি সাড়ে তিন আনা দিয়া আপনার লাইন সিনেমায় সিনেমা দেখছি ছিল না আমার মনে হয় আপনারা কি বাইস্কোপে সিনেমাও দেখছেন নি বাইস্কোপ দেখছি আমরা সাড়ে তিন আনা দিয়া আর যে নিশান হল এটার নাম আছে আগে মানসী হল আমরা শুনছি এইখানে বলে সিনেমা দেখবে দেখতে গেলে বাচ্চা হয়ে গেছিল আচ্ছা ওই দিনে মানসী নাম হয়েছে এরপরে আবার নিশান নাম বদলে পরবর্তীকালে এটার নাম মানসী দিয়ে দিয়েছিল আর মনে করেন ঢাকার যে কথা বলবে আপনার মনে করেন অনেকে যে ঢাকার কথা বলে টিভিতে দেখি অমুক জায়গায় দেখি তমুক জায়গায় দেখি ঢাকার কথা ওরা বিকৃত ভাবে করে ওরা ভালোভাবে বলতে পারে না আমরা তো বি ব্যবহার করি না বি খালি বাবলের মেলায় ব্যবহার করি বাবলুর মেলা ব্যবহার করি আর কোনো জায়গায় বি ব্যবহার করি না কথা বুঝছেন ঢাকার মধ্যে যা ঢাকার জিনিস যা যে আছে আজকে মনে করেন আমি অন্য দেশের ভাষার কোন খারাপ ভাবে বলি না যেমন আপনি আমি ইংল্যান্ডে আছেন আপনি মনে করেন সিলেটের মানুষ আপনি দুইটা ভাষা শিখছেন একটা কি ইংরেজি ওইখানে থাকার জন্য আর বাংলা ভাষা আপনি জানেন না আপনি সিলেটের ভাষা জানেন বললেন না যে আমার সিলেট বাংলা তো আলাদা একজন ফরিদপুরা আর একজন হলো মনে করেন ওই চাঁদপুর কোন জায়গায় দুইটা সিলেটা দুইটা নোয়াখাইয়া আমরা চারজন আছি ঢাকাইয়া একটা ঢাকাইয়া ঢাকা কথা কই না দুইজন সিলেটা যে এই যে সুন্দর ভাবে কি কইতেছে আর দি রে কয় ফার্সি কইতেছে আমার কাছে ভালো লাগতেছে কেলা ভালো লাগতেছে উই আর জন্ম উই আর মাতৃভাষার কথা বলতেছে সুন্দর তো যা যা মাতৃভাষায় কোনে তো শরম নাই কে আমো ঢাকা থেকে কি শরম পায় ওই পারে না শুদ্ধ কইবার মুখটা তেরা বেকা কইরা কয় ভালো আর ওই যে সিরে ইংল্যান্ডে তাইলো ওই তো বাংলা শুদ্ধ বাংলা বলতে পারে না শুদ্ধ বাংলা বই কাম করে টেবিলে কইলই না ও দুটো খুব আরামে নখালে দুইটা আমি অগদিকে চায়া আচ্ছা বাবুল ভাই দোয়া করলাম যে বাবুল ভাই আমাদের আমার কথা শুনে বলে না কই এলো ঢাকার কথা কি বলছেন তো আপনি আপনি ঢাকার ভাষায় কর না আপনি তো শরম পাইতাছে হ্যাঁ সময় দিছেন কম ঢাকার কথা কই দুঃখে কই যে ঢাকাইয়া লোকে দেখাইলে যদি ঢাকাইয়া কথা কই ওই টিটকারি মানে মনে মনে ঢাকাইয়া নাকি টিটকারি মানে আমি তাদের ধন্যবাদ জানাই
ওই জন্য আমি গর্বিত, ওই নোয়াখালীর জন্য আমি গর্বিত যে তারা তার জন্মভূমি মাতৃভূমি পিতৃভূমির কথা কইতেছে, অন্তরের ভাষাটা সুন্দরভাবে প্রকাশ করতেছে। আমরা কিন্তু ঢাকাইয়া প্রকাশ করি না, আমার লগে যে বন্ধু বয়ে দিচ্ছে আমার কথা যদি কোন ফার্স্ট একটা ঢাকাইয়া কথা বেরিয়ে গেল ওই হল আমার তেরো হাজার টাকা কে একটা আমি তো আমার মার কথা কইতেছি, তোর কথা কইতেছি নি, তুই পারলে কর নাহলে যা বেটা আপনি যে কইছেন যে সিলেটের নোয়াখালীর হোক আর চিটাগাঙের হোক সবাই কিন্তু মায়ের ভাষারে শ্রদ্ধা করে এবং সবাই কিন্তু ওই ভাষাতেই কথা কয়। হ্যাঁ লন্ডনে যেমন সিলেটি বেশি বইলা হলুদ এই যে জিনিসটা আমি বেটা তোরা ঢাকাইয়ার লগে তোর বার লাগে তোর বাপের লাগে ভালো করে কথা কো, যেটা কইতে মন দিয়ে একবার আইব ওইভাবে কথা কো। আমি খাতার লই প্রথমে তো মশা তালি বসে লেখুম বেটা, তোর বাপের লেখা লেখুম নি বেটা, তো ছোট কালে কইবার পারেন নাই অহন কোন অহন তো সুযোগ দিছি পুরো সেটেলারের মাধ্যমে আপনাকে সুযোগ দিছি, আপনি কই হলেন না আপনি নিজের ভাষা আর আই আই ওয়ানে আমি আপনাদের অনেক ধন্যবাদ। আমার আপনার থরক থেকে পৃথিবীতে যত ঢাকাই আছে তাদের বলবো যে তোমরা এখন অন্তত তুমি যদি কিছু না হতে পারো তুমি মনে মনে তোমার বাড়ির ছেলে মেয়েদের সাথে ঢাকার ঐতিহ্য কথা বলো এবং ঢাকাইয়াভাবে কথা বলো, ঢাকাইয়া কথা বলো, তুমি জেলেতে বাইরে অন্য জনের অন্য কথা কয়ো তোমার ছেলে মেয়েদের যখন যখন কথাবার্তা হবে তখন তুমি বলবা ঢাকাইয়া কথা বলবা, যখন ওই চাকের মানুষ নোয়াখালীর মানুষ আর সিলেটের মানুষ ধরেন বলেপুরের মানুষ বরিশালের মানুষ বরিশালের মানুষ তার শুনতে পায় না যে আমার জিনিসটা মোর জিনিসটা, একটা বরিশালের দেখালে মোর বাড়ি বরিশাল ওই কারণে আমার বাড়ি বরিশাল, আমি বরিশালের ভালোবাসাই কথা কইলাম, উত্তরবঙ্গে যান ভালোবাসা সুন্দর ভাষা কিন্তু আমাদের ঢাকাইয়া ভাষা চিরাগ ভাষা খারাপ তো না, নোয়াখালী ভাষা খারাপ তো না, সবই ভালো, যার যার মাটি যদি খারাপ হয় কোনদিন খারাপ হতে পারে না, মা মারি যখন মক্কা ছেড়া মদিনা হিজরত করছেন তখন মক্কায় কিন্তু ওনারটা পুরো মক্কাই উনি মক্কা আসার জন্য ব্যস্ত ছিলেন ব্যাকুলে ছিলেন, তার ফলে যেমন মক্কা বিজয়নের দরকার ছিল না, উনি মক্কায় আসেন কি জন্য ওনার মাতৃভাষা জন্মভূমি এই জন্য আল্লাহ রসুল মক্কার দিকে টান ছিল, এবং ঢাকাইয়ার মানুষ যারা ঢাকার কথা নিয়ে ভিক্ষারি করে আমি তাদের বলবো ঢাকার কথা যদি না বলতে পারো না বলো কিন্তু ঢাকাকে নিয়ে এই ভিত্তি সেভাবে উপস্থাপনা করো না নাটকে বা যেভাবেই হোক, তোমরা যদি না জানো একজন ঢাকার সাথে আমি কথা বলছি এই যে বাসা দিয়ে বাসা দিয়ে মুরব্বীর সঙ্গে কথা বলছি,
ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আপনি প্রশ্ন বলেন। প্রশ্ন হইলো গিয়া উনি যে বলছে বাটাতি প্রত্যেকের ভাষায় একটা আছে, দে উইল এক্সপেক্ট ইজ ওয়ান ওয়ান ল্যাঙ্গুয়েজ। না উনি তো না উনি উনার ভাষাটারে কম্পেয়ার করছেন যে সিলেটের যারা আছে, নোয়াখালী যারা আছে, চিটাগাংয়ের যারা আছে, এরা নিজের মায়ের ভাষায় কথা কইতে গর্ববোধ করে। মাগার যে ঢাকার ভাষাটা এরা শরম পায় কেন লেগা, ঢাকার ভাষা কইলে মাইনছে এরা চোখে চায়, এইটাই উনি প্রকাশ করছে। উনি কিন্তু বদনাম করে নাই কা? না না না, আমি 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 তাই বলছি না। আচ্ছা আচ্ছা, ওই লোক ইজ এক্সট্রুড ইজ রাইট পারসন। আমি কিন্তু ঢাকায় যাওয়ার পরে আমি আপনার ঢাকায় ভাষা আমি বলতেই পারি না। জি জি, না না অবশ্যই অবশ্যই কইবার পারবেন না, কারণ যার যার ভাষা হিচ্ছে ছোটবেলা থেকে যেটা ওটা কেমতে। আমি আপনার মিক্স বাংলা মাটি, মিক্স বাংলা মানে ইংলিশ আর বাংলা আগে মিক্স করি মামা তো আমার। জি, আগে বিগ প্রবলেম হইতে ভাষা ল্যাঙ্গুয়েজ। এনিওয়ে আই, ঠিক আছে ভাইজান, অনেক ধন্যবাদ আপনি আপনি ফোন দিয়েছেন। আচ্ছা বাবুল ভাই, আমি ওনার কথা উত্তর দিয়ে বলি। হ্যাঁ বাবুল ভাই, আমার কিন্তু সময় কম, আপনি শর্টে কোন কারণ আমগো সময় নাই কা। উনি যে আপনাকে বললো উনি ওনাকে আমার ধন্যবাদ এই জন্য যে উনি ওনার সিলেটের ভাষা ছাড়া কোনো ভাষা শিখেই নাই, বিদেশে থাকা অবস্থায় ইংরেজি শিখছে। আচ্ছা বাবু ভাই, আপনি আমাকে সময় নাই কা, আমি একটু আমি আপনার কাছে একটু পরে আইতাছি। আপনি মনে করেন বাধ্য হইয়া বাবুল ভাই, আমি আপনার কাছে একটু পরে আইতাছি। আপনি এক কাজ করেন বাবুল ভাই, আমগো সময় তো শর্ট, আপনি দর্শককে যদি কিছু কইবার চান বিদায় নেওয়ার লাগা কিছু কোন দরকার হলে আপনি আবার আরেক প্রোগ্রামে আইয়েন। ওই আমার পূর্বের কথাই আমি কথা বা বলি যে আমি সিলেট বাসীদের ধন্যবাদ, নোয়াখালী বাসীদের ধন্যবাদ, চাটগাঁয় বাসীদের ধন্যবাদ। তারা তাদের কথা সুন্দরভাবে বলে, আমি কাউকে বিকৃতি করে বলি নাই, কারণ তারা যেভাবেই কথা বলে সেই কথা শোনার পরে আমার কাছেও খুব মনটা বইরা যায় যে তুই ওর ভাষায় কথা বলতেছে। আমি আমার ঢাকা ভাষীর কাছে অনুরোধ এবং যারা ঢাকার ভাষায় কথা বলে পৃথিবীর যেখানে আছে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা শিখেন সিলেটবাসীর থেকে, আপনারা শিখেন নোয়াখালীর থেকে, আপনারা শিখেন চাটগাঁয়ের থেকে, অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে শিখেন। তারা তাদের মাতৃভূমির ভাষা, তাদের মাতৃভাষা তারা ভুলে নাই, তারা সেইভাবে কথা বলে। আর আমি কি বলবো, আই ওয়ানকে আমার ধন্যবাদ জানাই, আমাকে আই ওয়ানকে আমি ধন্যবাদ জানাই, আমাকে যেটুকু সময় দিচ্ছেন আমি এইটুকুই কথা বললাম, আপনাকে ধন্যবাদ আমার সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার ধন্যবাদ ভাইজান, আপনি কষ্ট করে আমগোর লগে কিছু শেয়ার করছেন এলাকা, অনেক ধন্যবাদ আপা। সময় শর্ট, যা কনের একটু শর্টে কোন কোয়া দর্শকদের কাছে একটু বিদায় নিতে হইব। আচ্ছা আমি আসলে কুমু, একটু আগে যে ভাই কইছে মুরব্বী ভাই, আসলে সব ভাষায় ডায়ালগ, আসলে বাংলাদেশে তো সবাই আমরা বাংলা ভাষায় কথা কই না, ডায়ালগ তাই শুধু এক এক অঞ্চলে এক এক ভাষায় কথা কয়। যেমন ঢাকাই মনে করো সাভার, দোহার, নবগঞ্জ এইসব এলাকাও বি অন্য ভাষায় অন্য ল্যাঙ্গুয়েজে কথা কয়, অন্য ডায়ালগে কথা কয়। যেমন আমার স্বামীরে মনে করো ও বি দোহার ভাষায় কথা কয়, যেমন ঢাকা তো তো আমরা সব ভাষায় সিলেটি বলো। আমি উনি যে কইল না একটু আগে কই কী জানি কইতে ছিল যে উনি ঢাকায় যে ভাই ফোন করছিল একটু আগে যে ঢাকায় আসলে সে ঢাকায় ভাষা বুঝে না, এরকম আমরাও বি যখন সিলেটে যাবো সিলেটের ভাষা বুঝুম না, কেমনে বুঝুম, ওই ভাষায় তো আমরা কথাই কই নেই। তো বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নাই, চেষ্টা করা উচিত আর সব ভাষারই চেষ্টা করা উচিত। এখন একটু দর্শকের থেকে বিদায় নিল লাগবো। আচ্ছা অনেক ধন্যবাদ, আমি শুদ্ধ ভাষায় কইবার লাগেছি, অনেক ধন্যবাদ ঢাকা পেচালে যারা আমাকে আমন্ত্রিত করেছে সুন্দর একটি প্রোগ্রামের জন্য। আবারও ঢাকায় ভাষায় কই, এরকম প্রোগ্রাম সব এলাকায় করা উচিত, যারা যারা সিলেট বরিশালে যত আছে সব হইতাছে এখানে। আমি যে আমার ভাষা, আমার বাংলা ভাষা শুধু ঢাকায় না সব, আমার বাংলা সারা বিশ্বে আমাগো যুদ্ধ করে 30 কোটি মানুষ মরে গিয়ে আমাগো এই ভাষা পাইছি,
তুই ভাষার সম্মান করুম, এইটাই বড় কথা। ভাষা সম্মান করুম, ভাষার মানুষের সম্মান করুম। না আমরা সিলেটি কি বইছে কি ঢাকায় এই সব আমার শুনবার চাই না। আমি আমি চাই আমার ভাষা আমার মানুষ এগুলো আমি সম্মান করুম, সম্মান করে কথা কম যাচ্ছে। আর তোমার অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এখানে ডাকার জন্য। আপনি অনেক ধন্যবাদ যে আপনিও আমাকে স্টুডিও আয়া আপনি নিজের ভাষায় সুন্দর সুন্দর কোনো কথা শুনাইছেন আমাকে দর্শকগুলোর লাগে। দর্শক মন্ডলী আমগো সময় ফুরায় গেছে গা, দেখা হইব আগামী পর্বে। ওই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খুদা হাফেজ।